জয় পরমেশ্বর। সমস্ত ভিউয়ার্সদের জন্য গুড লাক কামনা করছি। বন্ধুরা, আগের ভিডিওতে আমি বলেছিলাম আপনাদের দেখাবো শ্রী কৃষ্ণাজির সুদর্শন চক্র ব্যবহার করে কিভাবে আপনারা মানি আকর্ষণ করতে পারবেন। এই ভিডিওটি পুরো দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে সুদর্শন চক্র ব্যবহার করে মানি আকর্ষণ করা যায়। আগের ভিডিও থেকে কিছুটা তো শিখেছেন। আমি বলেছিলাম যে শ্রী কৃষ্ণাজিকে এখানে দেখতে হবে, আজ্ঞা চক্রে দেখতে হবে শ্রী কৃষ্ণাজি। তার আঙুলের মধ্যে সুদর্শন চক্রটা রেখে আপনার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছেন। এবার আপনি সেটাই দেখুন, এইভাবে হাতটা জোর করে আপনি সেটাই দেখুন এবং প্রার্থনা করুন। বলুন, শ্রী কৃষ্ণাজি, আপনি আপনার সুদর্শন চক্রটা আমাকে দিন, আমি কাজে লাগাই, তারপরে আমি আপনাকে ফেরত দেব। এবার উনি আপনাকে সুদর্শন চক্র পাঠিয়ে দিলেন। ফিল করুন, আপনার কাছে সুদর্শন চক্র এসছে মাথার উপর। একটুখানি ওয়েট করুন, চক্রটাকে থামতে দিন। চক্রটা যখন থেমে যাচ্ছে তখন চক্রটা গলে গিয়ে ফোটা 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 আপনার মাথার ভেতর প্রবেশ করছে এবং পুরো তরল জিনিসটি অনাহত চক্রের মধ্যে জমা হচ্ছে। আপনি সোনালি চক্র দেখতে পারেন, আপনি রূপালী চক্রও দেখতে পারেন। তরল জিনিস যেটা হচ্ছে, এগুলো আমি আগের ভিডিওতে সব বলেছি, কিন্তু এখানে আরেকবার আমি বলে দিচ্ছি, তরল জিনিসটি সমস্ত অনাহত চক্রে জড়ো হয়ে গেল। সুদর্শন চক্রটা এখানে খতম হয়ে গেছে, মানে গলে চলে গেছে ভিতরে, এই জায়গাটা ফাঁকা। এরপর ওইখান থেকে তরল জিনিস থেকে ধীরে 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 দুটো হাত বেয়ে আমাদের হাতের মাঝখান থেকে এইরকম জায়গা থেকে ফ্লো করছে, ফুল স্পিডে ফ্লো করছে, যেরকম ভাবে সেন্টের শিশি থেকে সেন্ট ফ্লো করে। তো এখন হাতগুলো এরকম ভাবে রাখুন, রেখে একটুখানি ধ্যান দিন। তার আগে কিন্তু ডিপ ব্রিদিং অবশ্যই করে নেবেন, আমি এখানে আর দেখাচ্ছি না, যেহেতু আগের ভিডিওতে আমি দেখিয়েছি। তাহলে হাতগুলো এরকম ভাবে রাখছেন, ফুল স্পিডে আপনার হাত থেকে এনার্জি বেরোচ্ছে, এটা আপনি ভাবুন। এই হাত থেকেও বেরোচ্ছে, এইদিকে ছিটকে লাগছে, আবার এই হাত থেকে বেরোচ্ছে, এইদিকে ছিটকে লাগছে। এই দুটো হাত এরকম সমান সমান যেন থাকে, একটা এরকম ওপরে একটা নিচে, এরকম হবে না, দুটো একটা সমান্তরালেই থাকবে। হ্যাঁ, আর এরকম কাপের মতো থাকবে। এবার দেখুন, এখানে ধীরে ধীরে আপনি ধ্যান দিন, যত বেশি স্পিডে আপনি এনার্জিটা বার করতে পারবেন ততই তাড়াতাড়ি আপনার হাতের মাঝখানে চলে আসবে। এটি হচ্ছে আপনার নিজস্ব একটি এনার্জি, সুদর্শন চক্রের সাহায্যে, মানে এই চক্রকে অবলম্বন করে আমরা কিন্তু আসলে আমাদের নিজেদের এনার্জিটি বর্ধিত করছি। এবার এনার্জি এখানে আস্তে 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 এই সুদর্শন চক্রটি তৈরি হয়ে গেল। আমি আপনাদেরকে একটি বলের মাধ্যমে দেখাচ্ছি। দেখুন, এই বলটিকে আমি নিয়ে নিয়েছি আপনাদের সুবিধার জন্য। এই যে বলের মতো এরকম একটা চলে আসলো, আবার অনেকে এটাকেই বলে চি বল। চি বল হচ্ছে এনার্জি বল। এই চি বলের জন্য রেইকি শেখার কিন্তু কোনো দরকার নেই। প্রত্যেকটা মানুষের মধ্যে এনার্জি আছে এবং সেই এনার্জিটাকে সে যদি এইভাবে ফ্লো করিয়ে হাতের মাঝখানে নিতে পারে, ওটাই তার জন্য খুব লাভ হবে। বন্ধুরা, এটা আপনারা নিজেরা করতে পারবেন। এইবার এই বলটা আমি দেখাচ্ছি প্রতীকী রূপ হিসেবে। আপনারা বল নেবেন না, আপনারা ভাববেন বলের মতো একটা জিনিস চলে এসছে, এটাকে বড় করতে দিন। তাহলে দেখুন পরবর্তী স্টেপ, বলের মতো চলে এসছে হাতের মাঝখানে। এবার ধীরে 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 এটাকে বড় হতে দিন। আপনি হাত নিয়ে যাচ্ছেন কাছে, কিন্তু নিতে পারবেন না যখন এখানে মানে এনার্জি চি বলটা তৈরি হয়ে গেছে, হাত নিতে পারবেন না। এটাকে আবার সুদর্শন চক্রও বলে, এটাকে চি বলও বলে, বিভিন্ন ভাষায় বিভিন্ন রকম বলে। আসলে জিনিসটা কিন্তু ওই একই একটা এনার্জির শক্তি। এবার চলে এলো হাতের মাঝখানে, এই বলটাকে ধীরে 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 বাড়াচ্ছি। এইবার এই বলটির মধ্যে আমরা একটি অ্যাঞ্জেল নাম্বার লিখে দেব, মানে মনে মনে লিখে দেব অথবা ভাবব যে লেখা হয়ে যাচ্ছে। সেই নাম্বারটি হচ্ছে 4000000, মানে 4 7 টাইমস 0।
এবার এই নাম্বারটি লেখা হয়ে যাওয়ার পর আমরা প্রার্থনা করব এই সুদর্শন চক্রকে বা অ্যাচিভলকে, এবং ভাববো যে আমার সঙ্গে অর্থের একটা সুন্দর সম্পর্ক স্থাপন হয়েছে। এই নাম্বারটা কিন্তু অর্থের সঙ্গে আপনার একটা সুন্দর সম্পর্ক স্থাপন করে ইউনিভার্সের কাছে চলে যাবে। এবার এই চি বলটিকে আপনি ধন্যবাদ জানান এবং ফু দিয়ে দিন, তাহলে ইউনিভার্সের কাছে পৌঁছে যাবে। আবার আপনি দুটো হাতে করে বলটিকে পুরো ওপর দিকে তুলে ইউনিভার্সের কাছে পাঠিয়ে দিতে পারেন। এরপর আবার আমরা আরেকটি এরকম সুদর্শন চক্র তৈরি করছি বা চি বল তৈরি করছি। এরপর আমরা যে নম্বরগুলো দেব সেগুলি পরপর হচ্ছে 3, 1, 8, 6, 1, 2, 5, 1, 8, 7, 1, 4। এই নাম্বারগুলো আপনি দেখছেন এখানে লেখা হয়ে যাচ্ছে। এই নাম্বারগুলো কিন্তু ক্যাশ ফ্লো হতে সাহায্য করবে। এই নাম্বারগুলোর সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো মানির জন্য নাম্বারগুলোও দিতে পারেন, আবার সাকসেসের জন্যও নাম্বারগুলো দিতে পারেন। ভালো ভালো কিছু নাম্বার 5, 2, 0, 7, 4, 1, 7, 7, 7 এটাও দিতে পারেন, 5, 8 এটাও দিতে পারেন, 3, 3, 3 গুড লাক এই নাম্বারটাও দিতে পারেন। আপনাদের যেটা ইচ্ছা সেটা আপনারা দিতে পারেন। আর সবগুলোই এই সুদর্শন চক্রের মধ্যে যাচ্ছে বা চি বলের মধ্যে যাচ্ছে, গিয়ে ইউনিভার্সের সঙ্গে মিশে যাচ্ছে। মানি ফ্লোর জন্য একটা খুব ভালো সুফল নিজেই দেখতে পাবেন। তবে বন্ধুরা, এটি অন্তত 31 দিন আপনারা করবেন, ছাড়বেন না, ছেড়ে দিলে কিন্তু হবে না। আর মাইন্ডটা তো অবশ্যই দরকার, বিশ্বাস করে করতে হবে যে এটা আমার কাজ হচ্ছে, এবং শ্রীকৃষ্ণজিকে ধন্যবাদ জানাতে হবে। এই যে বলটাকে ছেড়ে দিলাম, এর সঙ্গে সঙ্গে আমি ভেবে নিলাম আমার কাজ শেষ হয়ে গেছে, আমি জিনিসটা পাচ্ছি। থ্যাংক ইউ ইউনিভার্স। এইবার বাদ বাকি কাজটা হচ্ছে ইউনিভার্সের কাজ। এটি মানির জন্য খুব ভালো একটি এনার্জি বল। এবার কিন্তু আপনাকে কৃষ্ণাজিকে ফেরত দিতে হবে এই চক্র। রোজ প্র্যাকটিস করবেন, রোজ প্র্যাকটিস করতে করতে এত ইজি হয়ে যাবে, সব সময় আপনি পাওয়ারফুল থাকবেন, আর এত দেরি করতে লাগবে না, খুব তাড়াতাড়ি আপনার হাতে চক্র চলে আসবে। আচ্ছা, এই চক্রটা আরেকবার আমি নিয়ে আসছি, আমার দু হাতের মধ্যে নিয়ে আসছি, ফুল স্পিডে দুটো হাত থেকে স্পিডে বেরোচ্ছে এনার্জি, এটা ভাবলেই চলে আসবে। আর পুরোপুরি বিশ্বাস করে করতে হবে, ডিসপায়ার্ড হলে হবে না, আসবে না। এবার করুন, ঠিক আছে, চলে এসছে। এই যে আমি হাত এক জায়গায় করতে পারছি না, এই চক্র দিয়ে, এই চক্র পবিত্র চক্র, শ্রীকৃষ্ণাজি আমার মধ্যে যা যা নেগেটিভ জিনিস আছে সব দূর করে দাও। এইভাবে বুলিয়ে নিয়ে আমার নিজের প্রত্যেকটা চক্র টাচ করে করে এই চক্র টাচ করছে, টাচ করে করে চক্র পরিষ্কার করে, এইবার চক্রটাকে বলছি, শ্রীকৃষ্ণাজি তোমার চক্র তুমি ফেরত নাও, আমার অনেক উপকার হলো, তুমি আমাকে অনেক শান্তি দিলে, থ্যাংক ইউ কৃষ্ণাজি, থ্যাংক ইউ গড। বারবার বলে ধন্যবাদ দিন। আর দেখুন, চক্র চলে গিয়ে ওনার হাতে পৌঁছে গেছে, উনি হাসছেন। আবার একগা চক্রে দেখুন, উনি হাসছেন, উনি খুশি হয়েছেন। এখানেই এই চক্রের কাজ শেষ হলো। এই চক্র দিয়ে আপনারা কিন্তু এরকম সুন্দর সুন্দর কাজ করতে পারবেন, কোনো উইশ থাকলে সেই উইশ ফুলফিলমেন্ট করতে পারবেন। বন্ধুরা, আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।